মুয়াবিয়ার আমল, যেদিন থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন সেই দিন থেকে মরণকাল পর্যন্ত মুয়াবিয়ার একটা দিনেরও তাহাজ্জুদ ছোটে নাই। ঘটনাক্রমে একদিন মুয়াবিয়ার তাহাজ্জুদ ছুটে গেছে, রাতের বেলায় তাহাজ্জুদ ছুটছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একটু সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা তাহাজ্জুদ ছুটে গেছে মুয়াবিয়ার, দিনের বেলা সারা দিন এমন কান্নাকাটি করছে, কানতে 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 মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বিছে জামা বিছে পরনের কাপড় ভিজে গেছে, সিজদায় পড়ে কানছে যায় নামাজ ভিজে গেছে, নিচের মাটিও ভিজে গেছে, কানতে কানতে কেন আমার তাহাজ্জুদের নামাজ ছুটলো? সিদ্ধান্ত নিয়েছে গত রাত্রে আমি ঈশার নামাজের পরে বেশি রাত পর্যন্ত তসবিহ তালিলে ছিলাম, যার কারণে আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। এখন থেকে সিদ্ধান্ত নিলাম আর জীবনে কোনোদিন আমি ঈশার নামাজের পরে রাত বেশি করব না, দ্রুত শুয়ে পড়ব যাতে আমি শেষ রাত্রে তাহাজ্জুদে উঠতে পারি। ও দোস্ত রে, দুনিয়ার যত ইবাদত আছে নফল ইবাদত, তার মধ্যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার যেই সম্পর্ক হয়, অন্য কোন নফল ইবাদতের মাধ্যমে ওই রকম সম্পর্ক হয় না। সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে, শেষ রাত্রে ওই মুহূর্তে এক আল্লাহ পাক আখের আসমানে আয়েশা ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মুস্তাগজির মুস্তারজিকিন ফারজুকালা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, একে আসিস গুনাহগার চলে আয়, আমি আল্লাহ চলে আসছি তোর কাছে তোরে ক্ষমা করব, কে আসিস বান্দা অভাবী আমার কাছে আয় চাকরি চা আমার কাছে। হাসিনে খালেদা দুনিয়ার কেউ চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না, রুজির মালিক আমি আল্লাহর কাছে, ও বান্দা চাইতে হলে আমার কাছে চা, আমি দেওয়ার জন্য গুলাগঞ্জ নিয়ে আখের আসমানে চলে আসছি, খাজানা নিয়ে চলে আসছি বান্দা আমার কাছে আয়। আল্লাহ একা ডাকতে থাকে, সমস্ত মানুষ ঘুমের মধ্যে দোস্ত তুমি উইটা সাড়া দিয়েছো, সিজদায় পড়ে সিজদার মধ্যে তুমি বলো, হাত উঠে এমন আজাতে আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেওয়ার জন্য আসছে। এই মুহূর্তে আল্লাহ আর বান্দার মধ্যে যে সম্পর্ক গড়িয়া যায়, অন্য কোন সময় এমন একটা নির্জনতা পরিবেশ পাওয়া যায় না, বিদায় এই সম্পর্ক গড়ে না। হযরত মুয়াবিয়ার তাহাজ্জুদ ছুটে গেছে, উনি প্রতিজ্ঞা করছে আর ঈশার পরে বেশি রাত অপেক্ষা করব না, কান্দাকাটি করছেন, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়েন, এই দিনের বেলা যে কয়েকটা নামাজ পড়েছেন ঘুমটা মুড়ি দিয়ে গেছে, রসুলের সাথে যেন দেখা না হয়, কারণ নবী পাক যদি জিব্রাইলের মারফত জানিয়ে ফেলায় যে আপনার মুয়াবিয়া গত রাত্রে তাহাজ্জুদ পড়ে নাই, আর নবী যদি রাইকে বলে মুয়াবিয়া তাহাজ্জুদ কেন পড়ো নাই, তখন তো আমি মাটির নিচে পুঁতে যাব, এই জন্য নবীকে চেহারা দেখাবে না, ঘুমটা মুড়ি দিয়ে তাহা দিনের বেলা অক্তিয় নামাজগুলো পড়ছে। সিদ্ধান্তে উনি আমলে পড়ে চলে গেছেন, ঈশার নামাজ পড়িয়া দ্রুত শুয়ে পড়ছেন, শেষ রাত হবে আজকে তাহাজ্জুদ মিস হতে দেবে না, শেষ রাত যখন হয়েছে তাহাজ্জুদের সময়ও হয়ে গেছে, ইতিমধ্যে কে যেন আইসা উনার মাথা নাড়া চাড়া দিচ্ছে, মাথার ভিতরে চুলকাচ্ছে, হাত পা মেসেজ করতেছে যাতে উনি সজাগ হয়ে যায়, ঘুম থেকে সজাগ হয়ে গেছেন, মাথার দিকে তাকায় দেখে কে যেন বসা। উনি ভাবলেন যে আমি দিনভরে তাহাজ্জুদ ছুটার কারণে কান্নাকাটি করছি, হয়তো বা আমার স্ত্রী আমাকে ডেকে দেওয়ার জন্য এরকম করতেছে, পাশে তাকায় দেখে স্ত্রী ঘুমিয়ে আছে, কেউ ডাকে ডাকে সজাগ হয়ে বলতে যে মানান তা তুমি কে আমাকে ডাকো, তখন বলছে হুজুর পরে দেব পরিচয়, আগে তাহাজ্জুদ পড়েন, আগে তাহাজ্জুদ পড়েন, কয় না তুই কে আমারে ডাকিস, আমার স্ত্রী চা ঘরের মধ্যে কেউ নাই, তুই আবার কে, কয় যদুর পরিচয় পরে বলবো, আগে তাহাজ্জুদ পড়েন, কয় না পরিচয় না বললে তাহাজ্জুদ পড়বো না, তুই কে তুই বল, ও পরিচয় দেয় কয় আনা ইবলিস, আমি শয়তান, কয় তোর কাজ তো কেউ রে তাহাজ্জুদ পড়ানো না, বরঞ্চ তাহাজ্জুদ থেকে বিরত রাখা তোর কাম, কথা কন, তুই সাইপে সুইপে ঘুমাই দিবি, তুই টেসে টুসে ঘুমাই দিবি, এইটাই তোর কাম, তুই তো তাহাজ্জুদ পড়ানোর জন্য ডাকা ব্যক্তি না, তুই ডাকিস কেন, কয় হুজুর সময় শেষ হয়ে গেলে আজও পড়তে পারবেন না, এরপরে দিন ভরে কান্নাকাটি করবেন, তাড়াতাড়ি পড়ে নেন, কয় না বললে তুই না বললে পড়বো না, তোর ডাকে উঠে আমি তাহাজ্জুদ পড়বো না, কেন ডাকতেছিস, এবার কয় হুজুর তাই যদি সিদ্ধান্ত নেন তাহলে বলি, গত রাত্রে তাহাজ্জুদ পড়েছিলেন, কয় না পড়ি নাই, কেন পড়েন নাই, ঘুম থেকে উঠতে পারি নাই, কেন উঠতে পারেন নাই, কয় ঘুমাইছিলাম তাই উঠতে পারি নাই, কয় হুজুর গত রাত্রে আমার আসল দায়িত্ব পালন করেছি, আপনাকে সুন্দর করে মেসেজ করে ঘুমাই দিছি, আমি উঠতে দেই নাই, গত রাত্রে আসল ডিউটি পালন, তাইজকে ডাকিস কেন,
তখন শয়তানে কয়, হুজুর আজকে ডাকি হলো, গত রাত্রে আপনার তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে সারাদিন যে পরিমাণ কান্নাকাটি করছেন, ওই কান্নাকাটিতে আপনার মর্যাদা কোথায় গেছে আপনি জানেন না। লাগাতার 30 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আল্লাহর কাছে যে ক্লাসে যে মর্যাদা যাইতে না পারতেন, একদিনের এক রাত্রে তাহাজ্জুদ ছুটার পরে দিনের কান্নাকাটির কারণে আপনি তার চাইতে বেশি আগায় চলে গেছেন, তাতে আমার চরম লস হয়ে গেছে। আপনারে ঠকাতে যাই, আমি জন্মে ঠকা খাইছি। আপনি কি নিয়ত করছেন জানি না, আমি পাক্কা নিয়ত করছি জীবনে আর আপনারে তাহাজ্জুদ ছুটি দেব না। তাড়াতাড়ি ওঠেন, তাহাজ্জুদের সময় শেষ। হুজুর উইঠে তাহাজ্জুদ পড়লেন, শয়তান রে কয়, ও শয়তান তুই যেন মনে করিস না যে আমি তোর ডাকে উঠে তাহাজ্জুদ পড়ছি, আজকে তাহাজ্জুদের সময় হয়েছে, আল্লাহ আমাকে সজাগ করে দিয়েছে, আমি তাহাজ্জুদ পড়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না?